তো লিপস্টিক লাগাইনি, বেশি লাগাইলাম না, শুধু বাসন জন্য তোমাদের সাথে ভিডিও করার জন্য। তো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আমি নিউ ড্রেস নিয়েছি 550 করে, অসাধারণ। হ্যাঁ অবশ্যই থ্রি পিস না, ওয়ান পিসও না, টু পিস, টু পিস অনলি 550, 550 টাকা। তোমরা বিশ্বাস করতে পারবে না যে এতটা সুন্দর, এতটা সুন্দর ড্রেসগুলা, কালেকশন খুবই দারুণ, খুবই নাইস, কি বলবো। অবশ্যই আমি লিংক ডিসক্রিপশনে দিয়ে দিব, প্লিজ চেক আউট। একটা তো আমি পরে আছি অলরেডি, আর একটা শর্টস দিয়ে দিয়েছি, তোমরা যে শর্টস দেখে থাকো তাহলে অবশ্যই দেখেছো। আর যাই হোক, ম্যাটেরিয়ালস খুবই ভালো, খুবই সুন্দর, আর ড্রেস হচ্ছে সফট কটন, যেটা সেটা সেটার উপরে ড্রেস সফট কটন। আমি হোয়াইট দেখে আমি রেড উনা নিয়েছি, তোমরা চাইলে গোল্ডেন উনাও নিতে পারো। হোয়াইট ড্রেস দেখে আমি রেড উনা নিয়েছি, তোমরা চাইলে গোল্ডেন নিতে পারো, সেটা অ্যাজ ইউ উইশ। দেখো আমি একদম তোমাদের সামনে সরাসরি চলে এসেছি, কোনো মানে রেডিমেড কিছুই না, এমনিতেই চলে এসেছি। যে ভাবলাম যে এত এক্সাইটেড আমি বলার বাহিরে, তো কিছু না বলেই চলে আসলাম ভিডিও করার জন্যে। তো কই একটু লিপস্টিক যদি না লাগাই দেখতে খারাপ দেখা যায়, কেমন লাগবে না বলো। তাই একটু লাগাইলাম, কিন্তু আমি না শর্টস লিপস্টিকও লাগাইনি, কিছুই করিনি, জাস্ট নর্মালি ছিলাম। আমি আসলে খুবই ভালো লাগছে আমার এই ড্রেসগুলো, আমি বলতে পারবো না যে এতটা সুন্দর লাগছে, এতটা সুন্দর লাগছে এই তিনটা ড্রেস। আর একটা এটা আমি ভিডিও করছি, অনেক আগে চলে গেছে, ডিলেট হয়ে গেছে একটা ড্রেসের, বেগুনি কালারের। যদি তোমরা টিকটকে দেখে থাকো যে শর্টস দিয়েছি সেটা দেখতে থাকো, কিন্তু আমি ওটা অনলাইন থেকে পারচেস করেছি, এগুলোও অনলাইন পারচেস। আর সবচেয়ে ভালো জিনিস হচ্ছে না, আমরা হুটহাট বের হতে পারি, হুটহাট বের হতে পারি। আমার স্ট্যান্ড নাই মেকআপ, সরি ফোন স্ট্যান্ড নাই, তাই আমি হাতে রেখে দিয়ে রাখছি, অন্য সময় এক জায়গায় রেখে, কিন্তু আমি তখন আমার মা বাচ্চা বাবু ডিস্টার্ব করছে, অনেক চিড়াচিড়ি করছে, ও মানে আমি যে চেঞ্জ করছি দেখছে, ও অনেক খুশি হচ্ছে। এগুলা আসলে খুবই সুন্দর, এই যে দেখো আমার হাতের মধ্যে সুন্দর লেস, ছোট ছোট করে লেস ওয়ার্ক করা আছে, ছোট ছোট লেস ওয়ার্ক করা আছে। আমি ভিডিওটা দেখছি, দেখাচ্ছি তোমাকে, লেটস গেট স্টার্টেড। এই যে হচ্ছে ড্রেস, এটা হচ্ছে একটা ড্রেস, এইখানে এখানে ছোট করে ই করা আছে, বলসের সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে, সাথে সাথে এখানে লেস। এটা একসময় অনেক চলছিল যে এই সাইড দিয়ে ইয়ে করা যায়, এটা তুমি ফিটিংস করে নিতে পারবে নিজের অনুযায়ী মতো। এটার সাইজ হচ্ছে এস, এস আমার সাইজ এস 36, বাংলাদেশে অনেকেই এস সাইজটা ঠিক মতো বুঝে না। এস সাইজ হচ্ছে ছোট সাইজ, মানে তিনের উপরে, তিনের নিচের যে সাইজ, মানে তিন থেকে ফর্টি, থ্রি থেকে ফর্টি পর্যন্ত যে সাইজটা সেটা হচ্ছে এস। এর উপরে যেগুলো সেগুলো হচ্ছে এস এম, এস এল, এরকম আর কি। আচ্ছা যাই হোক, আমার সাইজ হচ্ছে এস 36। দেখো ড্রেসটার কাজ দেখো কতটা সুন্দর, এটা ঘের দেখবা, দেখো সি ঘের, এখানে নিচেও সুন্দর করে মোটা করে লেস ওয়ার্ক করা আছে, এটা পাতলা, গরমের দিনে অনেক অনেক কমফোর্টেবল, গরমের দিনে দেখতে পাচ্ছ কতটা ঘের। আমি কুচায় দেখাচ্ছি, দেখা যাচ্ছে না, আনবিলিভেবল ড্রেস গুলো এত সুন্দর হয়েছে, এত ভালো হয়েছে। এটা ওয়ান পিস, আর আমার গায়েরটা সহ অনেক সবুজটা গ্রিনটা ওটা হচ্ছে টু পিস, এই যে টু পিস, এটা হচ্ছে আরেকটা গ্রিনটা, গ্রিন এখানে লেস ওয়ার্ক করা আছে, দেখতেই পাচ্ছ তোমরা, এই যে হাতায় লেস ওয়ার্ক করা আছে, এটা রেডিমেড, অবশ্যই এগুলো রেডিমেড। টুকিটাকে আমরা যখন এদিক সেদিকে যাই তখন সেটার জন্য আমাদের সবসময় ভালো ভালো ড্রেসের প্রয়োজন হয়, স্বাভাবিক এদিক সেদিক যাওয়ার জন্য এত ভালো ভালো ড্রেস পরে যাওয়া ভালো দেখা যায় না। দামি ড্রেস পরবো, টুকিটাকে একটু এদিকে সেদিকে যাওয়া লাগে, তাই নর্মাল এরকম জামা আমরা ইউজ করতেই পারি, এটা স্বাভাবিক। দেখো আমার দেখেছি, সো এই যে
কাঁচের কাজ এত সুন্দর করে ঘন করে কুচি দেওয়া আছে, সো খুব সুন্দর লেস গুলা। মানে আমি এটা যখন করছি অন্যগুলা থেকে এটা, তোমরা যদি সরস দেখে থাকো তাহলে অবশ্যই দেখ, না দেখে থাকলে অবশ্যই চেক করে নিও। এতটা সুন্দর লেগেছে, ওগুলো হোয়াইট ছিল তাই আমি ওটার সাথে ওড়না ইউজ করেছি, এটা তো গ্রিন তাই আমি এটার সাথে ওড়না ইউজ করিনি, কারণ এই হোয়াইট কালারগুলো একটু পাতলাই হয়। আর এইসব ভিডিও তো সবাই দেখে, আর লেস ওয়ার্কটা ভালো করে বোঝা যাওয়ার জন্য, ড্রেসের কাজগুলো ভালো করে বোঝানোর জন্য আমি এভাবে ইউজ করেছি। দেখো ঘের, দেখছো এর থেকেও বেশি আমি ধরে রেখেছি, দেখো কতখানি ঘের, বলার মতো না এতটা খানি ঘের, এতখানি ঘের। হ্যাঁ অবশ্যই এখানে ই আছে, ফিতা আছে, তুমি চাইলে ফিটিংস করে নিতে পারো। আমার এইটা একটু ঢিলা হয়েছে, মানে এটার সাইজ 38 তাই এটা একটু ঢিলা হয়েছে, আর এটা 36 তাই এটা একদম ঢিলা হয়নি, এটা একদম ঠিক হয়েছে। সো দিস ইজ দ্য ব্যাক পোর্শন, ব্যাক পোর্শনে এখানে কোনো লেস ওয়ার্ক নাই কিন্তু নিচে তো আছে। ওই তুমি অনেক দুষ্টামি করেছো, অনেক দুষ্টামি করেছো, এবার মাকে দিও দিও দিও, থ্যাংক ইউ থ্যাংক ইউ, নিয়ে গেছে। আচ্ছা যাই হোক, ওটা হাতেও লেস ওয়ার্ক করা আছে, এই যে এভাবে যেভাবে লেস ওয়ার্ক করা, এটা এটার মতো ওইটাও লেস ওয়ার্ক করা, এটা লেস ওয়ার্ক করা না। সো গাইস ভিডিওটা কেমন লেগেছে, যদি আমার অবশ্যই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে তোমাকে কোন ড্রেসটা আমার ভালো লেগেছে। সি ইউ নেক্সট টাইম, থ্যাংকস ফর ওয়াচিং, বাই। এই যে হচ্ছে আমার তিনটা ড্রেস, এই যে হাতা লেস ওয়ার্ক করা আছে, খুবই সুন্দর, অসাধারণ, অনেক আরামদায়ক, সফট কটনের মধ্যে, এটা খুবই ভালো। এইসব ড্রেসগুলো এইসব সিম্পল সিম্পল ওয়ান পিস টু পিস এখন বেশি চলছে, ট্রেন্ডিংয়ে চলছে ড্রেসগুলো। এই যে সাইজটা লেখাই আছে দেখেছো, এটা 38 সাইজ, প্রাইস তো বলেই দিয়েছি তোমাদেরকে, শুধু এই যে এইটা সবুজটার প্রাইস ছিল 550 আর বাকিগুলোর ছিল 500 করে। সবুজটা বলতে এই যেটা ছবি এখন আসতেছে সেইটা, আমি এটা তো হোয়াইট অ্যান্ড গ্রিন একসাথে আমি ভুলে সবুজ বলে ফেলছি, সরি। যাই হোক দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে, কতটাই তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে কোন ড্রেসটা তোমাদের কাছে খুবই ভালো লেগেছে, সিম্পলের মধ্যে, সিম্পলের মধ্যে কোন ড্রেসটা তোমাদের কাছে খুবই ভালো লাগছে। এটা এইসব ড্রেসগুলো পারচেস করাও যায়, বেশি প্রাইস হয়ে গেলে দুই তিনটে একসাথে পারচেস করা যায় না, সেক্ষেত্রে অল্প প্রাইসেই আমরা অনেক ভালো ভালো ড্রেস পাচ্ছি প্রায়, সেগুলো একটু খুঁটিনাটি একটু গুছে গাছে দেখা দেখলে তারপরে আসলে ভালো পাওয়া যায়। আসলে অনেক এখন অনলাইন তো ফেক হয়ে গেছে, তবু আমরা তোমরা একটু ভালো করে চেক চুক করে নিও, যেহেতু এখান থেকে আমি নিয়েছি তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবা এই পেজ থেকে নিলে কীভাবে হয়। আমি আরেকটা এই পেজের নাম আমার এখন মনে আসতেছে না, আরেকটা পেজ থেকে নিয়েছি যেটা আমি বেগুনি ড্রেসের কথা বলেছি, সেটা হচ্ছে তাবেয়াস কালেকশন, তাবেয়াস কালেকশন, ওরা মা মেয়ে আর একজন হাজব্যান্ড। আমি অনবরত ওদের ভিডিও দেখি, ওদের ভিডিও ওদের টিকটক দেখি, কারণ ওদেরকে অনেক ভালো লাগে, ওই ড্রেসটা আসলে অনেক সুন্দর হয়েছে। আমি শর্টসই দিয়েছি, সিম্পল সাজ বাট গর্জিয়াস, শর্টসের নামটা এটা, আমি শর্টস দিয়েছিলাম সিম্পল সাজ বাট গর্জিয়াস, বেগুনি ড্রেসটা, বেগুনি ড্রেসটা খুবই সুন্দর। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে